ওকে কেন এমন করলো? কেন এমন করলো? তোমাকে আগে কিছু বলেছিল তুমি জানতে কিছু? না আন্টি, আমি কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু বলেনি। কিন্তু কেন জানি না আমার বারবার মনে হতো যে এরকম একটা না একটা কিছু ঘটবে। তুই ঠিক বলেছিস বেটি, বিলকুল ঠিক বলেছিস। আমার মতো মানুষের কালো ছায়া যখন এই বাড়িতে পড়ছে তখন এরকম একটা ঘটনা ঘটাই তো স্বাভাবিক। অভিরাজ যদি ঘর ছাড়া হয় তার জন্য শুধু আমি দায়ী। আমি আমার দাদার খুনিকে খুঁজে বার করে দেওয়ার জন্য আমি ওকে তিতি বিরক্ত করে মেরেছিলাম। না পিয়ালি, এইভাবে সবাই মিলে নিজেদেরকে অপরাধী করে লাভ নেই। কবি বুদ্ধিমান ছেলে, বাড়ির সকলকে চিন্তায় রেখে ও খুব বেশি দিন বাড়ির বাইরে থাকতে পারবে না। এখন আমাদের একটা জিনিসই দেখা দরকার, প্রতীকের খুনিকে খুঁজে বার করতে গিয়ে ওই ছেলেটা না কোনো বিপদে পড়ে। বিপদ যে কখন মাথার উপর এসে দাঁড়ায় আমরা কেউ বুঝতে পারি না। তবে আমি আমার ছেলেকে চিনি, ও যেভাবেই হোক যেভাবেই হোক ও শিবাজিকে খুঁজে বার করবে, আর তারপরেই সে বাড়ি ফিরবে। এবার থেকে কিন্তু সংসারের দায়িত্ব সবাই মিলে ভাগ করে নিতে হবে। তুমি এখন থেকে আর একা সংসারের কোনো দায়িত্ব নেবে না, কেমন? না ওঠো তো, উঠে বসো একটু, সাবধানে ওঠো। ফলগুলো খেয়ে নাও, ফলটা খেয়ে তোমায় ওষুধ খেতে হবে। সব আমাকে দিয়ে দিলি, ওদের জন্য রাখলি না? কাদের জন্য? সুমি, পাপা, মারাদোনা, ওদের না দিয়ে আমি খেতে পারি? ওদের জন্য রাখা আছে দিদি ভাই, তুমি খেয়ে নাও এগুলো। মেনু। বলো দিদি ভাই। বলছি আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, কত খারাপ কথা বলেছি, তারপরেও তুই আমাকে দিদি বলে ভাবতে পারছিস? সত্যি করে বল। এত কিছুর পরেও বিপদের দিনে তুই আমার যা করলি তার ঋণ আমি জীবনে শোধ করতে পারব না। এভাবে কেন বলছো দিদি ভাই? এ বাড়িতে যেদিন প্রথম এলাম সেদিন থেকে তুমি তুমি শুধু দিদির মতো নয়, তুমি তুমি মায়ের মতো আমাকে আগলে রেখেছিলে, বুকে টেনে নিয়েছিলে। মেয়ে যদি কোনো অন্যায় করে মা তো বকবেই না? অন্যায় তো তুই করিস না, আমি তোকে ভুল বুঝে যা নয় তাই বলেছি। ভগবানের পাপ ক্ষমা করবেন কিনা আমি জানি না। ওসব কথা থাক না দিদি ভাই। কেন থাকবে? হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতাম ভগবান সেই পাপের শাস্তি আমাকে দিচ্ছে, আরো কত শাস্তি বাকি আছে কে জানে। চুপ করো, চুপ করো দিদি ভাই। দেখো দিদি ভাই, আমাদের আমাদের মাথার ওপর যে কালো মেঘটা ছিল না সেটা কেটে গেছে। তুমি দেখো এখন থেকে তোমার এই সংসারে আর আর কেউ কাউকে ভুল বুঝবে না, তুমি দেখো।
গুড মর্নিং বেটা, কি হলো? ও আচ্ছা 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 আচ্ছা, খোলো খোলো খোলো, এই ব্যাগটা খুলে দাও দাও আমার কাছে, এখানে রাখি। হ্যাঁ আচ্ছা বেটা, এই হার রোজ তোমার এত একটা ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতে কষ্ট হয় না? কষ্ট হয় তো, কাঁধগুলো না ব্যথা করে, কি করব বলো? সব বই খাতা স্কুলে না নিয়ে গেলে না আন্টিরা বকে, পানিশমেন্ট দেয়, আর তখন না আমার খুব কান্না পায়। বেটা তোমার জন্য একটা চিজ আছে। কি এনেছো দেখাও না। দেখবে সেচ্ছি। হ্যাঁ পাইলে তোমার রাগ বন্ধ করো, আ খুলবে না বন্ধ করো, ঠিক আছে? ওয়ান টু, আহিস্তা আহিস্তা খোলো, লাইক ইট। কি হলো বেটা, তুমি চকলেট ভালোবাসো না? বাসি তো। তাহলে নিচ্ছ না কেন? এটা দেখে আমার বাবার কথা খুব মনে পড়ছে। পাপান? বাবাও চকলেট আনতো, আর বলতো পাপান চোখ বন্ধ কর। এ না নাও। কেন, তোমার মা তোমাকে চকলেট এনে দেয় না? মা? মা আমাকে কিচ্ছু দেয় না, কতবার বলেছি আমার কথাই শোনে না মা, অথচ মার কাছে কত কত টাকা। টাকা? না না টাকা না, আমি এমনি বলছিলাম, টাকা না। পাপান তুমি কিন্তু তোমার এই সিং আঙ্গেলকে ঝুটা কথা বলছো। তুমি কাউকে বলবে না তো? মানা কেন বলবো, তুমি বলো। প্রমিস? প্রমিস। সেদিন রাতে মা দিদা একটা ব্যাগে করে কত টাকা আনলো। টাকা কোত্থেকে এলো, কে দিল, হাজার প্রশ্ন করবে, শেষে কোনোভাবে যদি অর্জুন সিং আরমানের নাম, আমি কোনো রিস্ক নিতে চাই না। তারপরে ওই আলমারিতে তুলে রাখছিল। ব্যাংকে রাখলে একসঙ্গে এতগুলো টাকার তো ইনকাম ট্যাক্স, আর তাছাড়া অন্য লোকেরা জানতে পারলে অসুবিধা হবে। টাকাটা শোন, টাকাটা বাড়িতেই থাক বুঝলি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু জিম্মার অসুখে মা একটা টাকাও দিল না। কি করে পাল্টে গেল নিশা এতটা, এতগুলো টাকা সত্যি সত্যিও তুলে দিল? তুমি কি এটা জানো যে অপারেশনের 5 লাখ টাকা উনি দেননি? বেটা আমাকে এখনই বেরোতে হবে। হ্যাঁ তোমার সঙ্গে আমি পরে মোলাকাত করব, ঠিক আছে? আজকে আমি চলছি। ভালো তোমার স্কুল ব্যাগ, ওর হ্যাঁ এ তোমার বাট। ওকে বেটা ভালো, টাটা টাটা। তার মানে আমার দেওয়া টাকাগুলো হাসপাতালে না দিয়ে নিশা বাড়ি নিয়ে গেছে। আরমান ভাইয়ের খবরটাই ঠিক। না না মাথা মুছেছি। দেখো পুরো মেঝেটা জলে ভর্তি হয়ে গেছে, দেখি সরো সরো। দাদা
তুমি না এলে আমি মাথা মুছবই না। এই নাও টাওয়েলটা নাও, নিয়ে মাথাটা মুছে নাও। এ দেখো তুমি তুমি এভাবে দাঁড়িয়ে থাকো, তোমার দেখো তোমার কিন্তু শরীর খারাপ হবে, ঠান্ডা লেগে কি হবে তুমি জানো তো? সেটাই তো বলছি, এক্ষুনি যদি তুমি না মুছিয়ে দাও তাহলে আমার ঠান্ডা লেগে ইনফ্লুয়েঞ্জা হবে, টাইফয়েড হবে, নিউমোনিয়া হবে, সব হবে। অপেক্ষা করো, আমি তোমার খাবার নিয়ে আসছি। অদিতি এভাবে চলে গেল কেন? আগে তো অদিতি এরকম ছিল না। প্রতিমা তুমি যতই চাও আমাদের এড়াতে, আমরা কি সেটা চাইতে পারি? তুমি একটু শোও তো, একটু শোও, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুমি বলছিলেন তোমার মাথায় খুব ব্যথা করছে। না না, আপনাকে কষ্ট করতে হবে না, তাছাড়া আমার মাথা ব্যথাটা এখন নেই। আচ্ছা দিদিভাই, মা মাথাটা টিপে দিতে চাইছে, তুমি বাধা দিচ্ছ কেন বলো তো? তুমি সবসময় আমাদেরকে পরপর ভাবো কেন বলো তো? ছি ছি ছি, এসব কি বলছিস তুই? আমি তোদের পর ভাবতে যাবো কেন? বলছি কি আর সাধে, এই যে তোমার কাছে আসি, মিনু এমন মুখ বেঁকায় যেন আমি তোমাকে খেয়ে ফেলবো। আচ্ছা বলো তো, তোমার জন্য তো আমাদেরও কিছু করতে ইচ্ছে করে। দিদি ভাই, দিদি ভাই তোমার চুলটা বেঁধে দিই, এই কদিন তো মাথায় চিরুনিও পড়ে তাই না? ইস কি জট পড়েছে দেখো। মা এবার বুঝতে পারলে তো দিদি ভাইয়ের কাছে কারা আপনজন আর কারা পর? সে আর নতুন করে কি বুঝবো বাবা, অনেকদিন থেকেই তো বুঝছি। তবে যাই বলো মা, মেজদির উপর কিন্তু একটা বিশাল চাপ পড়েছে। কিসের চাপ? বারে সংসার সামলানো, দিদি ভাই সেবা করার পুরো দায়িত্ব তোমার উপরে। কাবেরীর কি উচিত ছিল না এখন একটু মায়ের পাশে থাকা, মায়ের সেবা করা? কি বলিস, কাবেরীকে প্রত্যেক দিন কলেজের পরে সন্ধ্যাবেলা স্পেশাল ক্লাস করতে হচ্ছে না? স্পেশাল ক্লাস? হ্যাঁ আমাকে তো তাই বললো। কাবেরীর কথা ছাড়ো না মা, স্পেশাল ক্লাসটা কি সেটা তো আমরা জানি। আমরা কেন, বাড়ির সবাই তো জানে। মিনু, কাবেরীর কি হয়েছে রে? আসলে দিদি ভাই, কাবেরীর না পড়াশোনার চাপটা খুব পড়ে গেছে জানো, মাসিমা তো সেই কথাই বলছিলেন। হাসপাতালে থাকলে তাও মেয়েটার সঙ্গে দেখা হতো, বাড়িতে এসে তো মেয়েটাকে দেখতেই পাই না। কি করে পাবে প্রতিমা, শুনলে না, পড়াশোনা নিয়ে বড্ড ব্যস্ত। অমিনু, কাবেরীকে একবার ফোন করে দেখ না, ও কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে, মেয়েটার জন্য বড্ড চিন্তা হয় আমার। চিন্তা করো না দিদি ভাই, আমি আমি এক্ষুনি ফোন করছি কাবেরীকে। আপনারা এবার উঠুন, কারণ দিদি ভাইকে একটু বিশ্রাম নিতে হবে, তাছাড়া রাত হয়ে গেলে আপনাদের তো রান্নাও করা হয়নি। তাই তো, প্রতিভা তুমি রেস্ট নাও, হ্যাঁ নিশা চল। আমি বেশ বুঝতে পারছি, অনেক দিন ধরে তোরা আমার কাছে কিছু একটা লুকোতে চাইছিস। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি ফোন রাখো। কার ফোন? আমার মেজো কাকির। তুমি এখানে কাজে এসেছো, বাড়িতে বলে দিও এভাবে ফোন করে যেন বিরক্ত না করে। না না
আজ আমার মা না হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, পাগলের মতো খোঁজাখুঁজি করছে আমাকে। এক্ষুনি এই মুহূর্তে আমার যাওয়াটা না ভীষণ দরকার। বেশ, আজ বরং তুমি বাড়িতেই চলে যাও, কাল ঠিক সময় আসছো তো? অবশ্যই আসবে, না হলে আমাকে কিন্তু আমার মেজো মাকে ফোন করতে হবে। এমনিতেই চা বাগানের ঝামেলা নিয়ে মেজোমা একটু রেগে আছেন, তারপর যদি শুনেন তুমিও এখানে ঝামেলা পাকাচ্ছ, কি হবে বুঝতে পারছ? আমি আসবো, আমি নিশ্চয়ই কালকে আসবো, এবার আমার যেতে দিন প্লিজ। তোমার সঙ্গে অনেক বোঝাপড়া আছে, কাল বরং সেটা চুকিয়ে দেব। কিসের বোঝাপড়া? সেটা কাল এলেই বুঝতে পারবে। মেজমা নেই, তোমার কিন্তু এখন আমাদের কথাই শুনে চলতে হবে, আমরা যে কাজ দেব সেটাই তোমার মুখ বুঝে করতে হবে, নইলে মেজমাকে একটা ফোন। কি কাজ সেটা যথাসময়ে জানতে পারবে। এখনো বাড়ি যাওনি, কত রাত হলো? যাবে যাবে পিসিমা, এত তাড়াহুড়োর কি আছে? আরে সেই কোন সকালে মেয়েটা এসছে, ওকে এতক্ষণ আটকে রাখার দরকারই বা কি? তুমি যাও তো মা, যাও পোশাক পাল্টে নাও, আমি গিয়ে ড্রাইভারকে বলে দিচ্ছি। হ্যাঁ যাও। পিসিমা ড্রাইভারকে যে কোথায় পাবে কে জানে, মেজমা তো নর্থ বেঙ্গল যাওয়ার আগেই ড্রাইভারকে ছুটি দিয়ে গেছে। আহারে বেচারার এতটা পথ পায়ে হেঁটে যেতে হবে। এই এই এমা, না না পায়ে হেঁটে কেন এমা, ছি ছি পায়ে হেঁটে কেন? এই তোমার কাছে বাস ভাড়াটা আছে তো, আমি দিয়ে দেব। থাক, কোনো দরকার হবে না। আচ্ছা প্লাবন, তোমার মনে আছে তুমি একবার আমাকে বলেছিলে ক্ষমতা থাকলে তুমি দীপ্তির জন্য যুদ্ধ করতে প্রস্তুত? কথাটা সত্যি সত্যি বলেছিলে নাকি নিছকই কথার কথা? ক্ষমতা না পেলে সেটা প্রমাণ দেব কি করে? আমি যদি সেই ক্ষমতা তোমাকে দিই তুমি পারবে না? ওই ডাক্তারকে ভয় দেখিয়ে দীপ্তি হদিশ বার করা পারবে না বলো? কিন্তু কিন্তু আমি আমি একা সেটা কি করে করবো? আর তাছাড়া উনি আমাকে ভয় পাবেন কেন? পাবে পাবে, ভয় পাবে, তো তেমন ভাবে দেখাতে হবে, সাংঘাতিক কিছু ভয় দেখাতে হবে যাতে সে ভয় পাবে। জানো জানো প্রাবুর, মানুষের সব থেকে আদরের জিনিস হচ্ছে তার নিজের প্রাণ। হ্যাঁ, তুমি যদি সেই প্রাণের, জানো তো কথায় আছে প্রাণের দায় বিষম দায়, এই রিভলভারটা কপালে ঠেকালাম যখন বোবা হয়ে গেলে, তাই তো? তুমি যখন ঠিক এইভাবে ডাক্তারের কপালে ঠেকাবে ডাক্তার কিন্তু বোবা হবে না, গল 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 করে দীপ্তির কথা সব বলে দেবে, সব।